হাসপাতাল থেকে ফিরে আবারও মিথ্যাচার ও বিষদগার শুরু করেছেন বিএনপি মহাসচিব সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে অন্তর জ্বালায় বিএনপি রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার মিরপুর আদর্শ স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ চার হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নষ্ট রাজনীতি থেকে বের হয়ে আসতে না পারলে আন্দোলন ও নির্বাচনে সফল হতে পারবে না বিএনপি হাসপাতাল থেকে বেরিয়ে আবারও মিথ্যাচার করছেন বিষোদ্গার করছেন আজকে সারা বাংলা শত সেতুর উদ্বোধন শত রাস্তার এই এইসব যাদের সহ্য হচ্ছে না তারা গণতন্ত্র হত্যাকারী তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী এরা হচ্ছে ভুয়া তিনি বলেন ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত এতে সরকারের কোনো আপত্তি নেই ইভিএম আমরা তিনশো আসনে চাই নির্বাচন কমিশন যতটুকু পারে করবে তিনশো আসন আমাদের দাবি না করতে পারলে তারা যা করে আমরা সেই সিদ্ধান্তই নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও জানান ওবায়দুল কাদের আপনারা প্রস্তুত থাকুন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা